শুরু করছি একটা ফিমেল হাতের সাথে ভগবান আপনাদের সবাইকে কল্যাণ করুক এই শুভকামনার সাথে হটলাইনটা প্রথমে দেখব হটলাইনের যে অংশটা দেখুন এখানে বৃহস্পতি এবং শনির মধ্য দিয়ে চালু হয়েছে এরকম যাদের হয়ে থাকে তারা পয়সা এবং পরিবার দুটোর মহত্ত্ব কিন্তু সমান সমানই রেখে দেয় পয়সারও যতটুকু মহত্ব রাখেন শনি এবং পরিবারেরও ততটুক ঠিক মহত্ব রেখে দেয় এখানে দেখুন ত্রিভুজ আকৃতির ত্রিশূল আকৃতির চিহ্ন এটা একদিক দিয়ে খুব ভালো ফল প্রদান করছে এনার ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি ত্রিপুর টাইপের ত্রিশুল টাইপের চিহ্ন যাদের হাতে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়ে কারণ এদের একটা ধৈর্যের পরীক্ষা বলা যায় এদের জীবনে অর্থাৎ একটা লং টাইম পর্যন্ত কিছু হতে না পারার একটা ব্যথা যেটা সেটা কিন্তু হার্ট লাইনে ত্রিভুজ চিহ্নটা দেখায় কিন্তু এটা যেহেতু দুটো বিষ্ণু সিম্বল আমি বলতে পারি দুটো বিষ্ণু সিম্বল থাকার অর্থ হলো কোনো কাজে হুটোপাটি না করে যে কাজটা করার উচিত অর্থাৎ যেগুলো আমাদের লিগালি দরকার সেটাই করা উচিত হবে বলে মনে করছি এনার ক্ষেত্রে বিশেষ করে সিঙ্গেল লাইন হার্ট লাইন তার অর্থ হলো যে মনের মতো জীবন সঙ্গী এনে পেয়ে থাকবেন নিজের জীবনে আরও একটা প্রধানত জিনিস দেখুন হাটলাইনের যে জায়গাটা এটাও কিন্তু অনেকটা সংকীর্ণ বললেও চলে যেমন এর উপরে যে জায়গাগুলো অর্থাৎ গ্রহগুলোর যে অবস্থান সেগুলো কিন্তু খুব একটা অনেক বেশি জায়গা জুড়ে নেই এরকম যাদের মাউন্ট হয়ে থাকে তারা কিন্তু পর্বতের ক্ষেত্রফল যাদের কম হয় মাউন্টের ক্ষেত্রফল যাদের কম হয় তাদের নিজেদের মনের ভিতরে না পজিটিভিটিটা অনেক কম কম মাত্রায় দেখা যায় এবং নেগেটিভ রেজাল্টটা বেশি দেওয়া শুরু করে অন্যদের তুলনায় অনেক কষ্টেই ইনকাম করতে হয় এনাদেরকে মনে করুন যে সফলতাটা অনেক দেরিতে আসে কিন্তু একটা জিনিস এরা নিজের কথা কিন্তু নিজের মনে রাখতে বেশি ভালোবাসে অন্যকে খুব একটা শেয়ার করতে চায় না এরা বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া এখানে আরও একটা বৃহস্পতির মাউন্টটা দেখুন বৃহস্পতির মাউন্টে সাইনটা অতীব সুন্দর আছে কিন্তু সাইনের জায়গাটা খুব একটু পরিষ্কার নয় বৃহস্পতি মাউন্টের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি একটা চৌকো টাইপের স্থান আছে এটা যাদের থেকে থাকে একটা না একটা প্রপার্টি তাদের জীবনে হয়ে থাকে প্রপার সেটেলমেন্টে ছত্রিশ বছরের পরে গিয়ে কিন্তু পাওয়া যায় আরও একটা জিনিস দেখুন বৃহস্পতির বৃহস্পতিটা অল ইন অল আমি বলবো না বৃহস্পতির ক্ষেত্রে কিছু কিছু রেখা আছে যেগুলো ধার্মিক ভাবনার সাথে অনেক বেশি মাল্টিপেল ইনকামের সোর্স ক্রিয়েট করে থাকে এটা এখানেও ক্ষেত্রে একই কিন্তু একটা জিনিস বৃহস্পতি অনেকটা নিচস্ত এটা কিন্তু ফ্যামিলি লাইফ বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফলাফল প্রদান করে না বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে এগুলো একটু দেখে শোনা চলা উচিত হবে বলে মনে করছি আর একটা জিনিস দেখুন এখানে বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতির রেখাগুলো আছে কিন্তু আড়ে আড়ে কাঠা এগুলো কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেক বেশি বাধা ক্রিয়েট করে থাকে আমার হিসেবে একটা জিনিস সব থেকে ভালো মাউন্ট এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মার্কেটে মাউন্ট মার্কেট এমাউন্টটা অনেক সুন্দর সাথে অনেকগুলো রেখাও বিরাজ করছে এখানে অনেক মাল্টিপল ভাষা মাল্টিপ্যাল ল্যাঙ্গুয়েজ চর্চা করার ইচ্ছা কিন্তু এনার মনের ভিতরে পোষণ করে থাকবেন ইনি আরেকটা জিনিস অনেক বাগমি বা বাক চতুরতা এনার ভিতরে অনেক বেশি পরিমাণে থেকে থাকে যার কারণে যে কারোর সাথে কথা বলতে গেলে ইনি ক্লিয়ারলি এবং শার্টকাটভাবে বলতে পারেন তাতে কোনো বাধা বিঘ্ন কোনো কিছু উপস্থিত হয় না আর একটা জিনিস বিশেষ করে ফ্যামিলি ছাড়াও আত্মীয় পরিজনের যে বিষয়টা আছে তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে ম্যানেজ করে চলার ক্ষমতাটা এনার ভিতরে থেকে থাকবে সুলভ মনোভাবের সাথে সাথে ফ্যামিলির সুলভ মনোভাব কিন্তু এনারা তো থাকবে কারণ খাড়া খাড়া রেখা অনেক বেশি আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখুন অনেকটা কনফিউশন টাইপের এনার জীবনে এই মুহূর্তে তার প্রধান কারণ হল আঙুলের নটসগুলো কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট পর্যায়ে নয় অনেকগুলো আনডেভেলপমেন্ট হয়ে আছে কাটা ছেড়া হয়ে আছে হালকা হালকা এদিক ওদিকে ছড়িয়ে আছে সেহেতু আমি বলতে পারি যে এই যে বিষয়টা এনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রপারলি ডিসিশন এনি এই মুহূর্তে নিতে পারছে না কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন অনেকটা ঘিরে ধরছে ব্যস্ততার খুব ব্যস্ততার সহিত কাজ করে থাকবেন ইনি যে হুটোপুটি কাজের সিদ্ধান্তটা অনেক বেশি নিয়ে থাকবেন এটাও একটা নেগেটিভ রেজাল্ট অনেক বেশি প্রপার করছে এনার হাতে তার কারণ আঙুলের আঙুলগুলো দেখুন হাতের তুলনায় অনেকটা শর্ট অনেকটা শর্ট হয়ে অবস্থান করছে জলদি কোনো কাজ করার একটা সিদ্ধান্ত কিন্তু এনার মনের মনের ভেতরে সব সময়ের জন্য থেকে থাকবে জলদি কী করে করবো যে কোনো কাজই হোক সেটা যত জলদি সম্ভব এর জন্য বিশেষ করে এরা কিন্তু বিজনেসের ক্ষেত্রটা বেশি পছন্দ করে কারণ এরা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না এরা নিজেদের মতো নিজেদের স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্কে এরা সব সময়ের জন্য বিশ্বাস করে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে কারোর আন্ডারে কাজ কিন্তু এদের বেশি হয়ে ওঠে না নিজস্ব কোনো ফিল্ড থাকলে কোনো বিজনেস থাকলে সেটা করা উচিত হবে বলে এনার ক্ষেত্রে আমি মনে করছি কারণ আঙুলগুলো অনেক শর্ট আছে যাই হোক এখানে আরও একটা জিনিস দেখুন সবথেকে কয়েকটা রেখা দেখুন এখানে বিজনেসের যে লাইনগুলো ছোট ছোট হলেও হয়তো একটু বেশি বয়সে উঠেছে বিজনেসের লাইনগুলো সেটা দেখলে বোঝা যাচ্ছে বিশেষ করে এনার ক্ষেত্রে ল্যান্ড লাইনের যদি কোনো বিজনেস করে থাকে এই মুহূর্তে তাতে কিছুটা সফলতা পাওয়ার চান্স আছে আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস বিজনেসের রেখা কিছু কিছু ক্ষেত্রে ভালো উঠছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বর্তমান সময়ে অনেক বেশি কাটাকুটিভাবে অবস্থান করছে না ইনি যেখানেই থাকুক না কেন রুটি রুজি ইনি ঠিক কামিয়ে কামিয়ে নিতে পারবেন যেখান থেকে হোক যেভাবে হোক মানে তা নিয়ে কোনো সন্দেহ বা দ্বিতীয় অবকাশ এখানে হবে বলে মনে করছি না আমি একবার স্টেট রেখা দেখুন এই রেখাটা পুরো একদম লাক লাইনটা পুরো ঘুরে গিয়ে মঙ্গলের কাছ দিয়ে গিয়ে পুরো শনিতে গিয়ে পৌঁছেছে এটা মঙ্গল জুতি মঙ্গলশনির যে জুতিটা হয়েছে এটা কিন্তু খুব ভালো একটা ফলাফল এনার ক্ষেত্রে ক্রিয়েট করেছে অথবা করছে এই যে জুতিটা এখানে আমি দেখতে পাচ্ছি মঙ্গলশনির জুতিটা এটা কিন্তু এনার ক্ষেত্রে একটা বড় রকমের ইনকামের সাথে সাথে একটা বড় রকমের ইনকাম সোর্স কিন্তু ক্রিয়েট করতে থাকবে সব সময়ের জন্য একটা জিনিস যেটা দেখলে বোঝা যায় এনার ক্ষেত্রে হাতে একটা চৌক আছে দেখুন ইনি কিন্তু তন্ত্রমন্ত্রবিদ্যায় কম বেশি পারদর্শী অথবা বিশ্বাসী হয়ে থাকবেন জ্যোতিষ জ্যোতিষ অথবা অন্যান্য শাস্ত্রের আরেকটা যে লেখালেখির দিকে অথবা কোনো কবিতা গান গল্প এগুলো লেখালেখির দিকেও কিন্তু মোটামুটি হাত এনার কম বেশি থেকে থাকবে স্যাটার্ন মাউন্টের থেকে যে রেখায় যাক না কেন সেটা কিন্তু সব সময়ের জন্য আমরা ধনরেখা বা লাক লাইন হিসেবেই ধরে নিই এনার স্যাটার্ন মাউন্টে দেখুন দুটো রেখা আছে একটা বৃহস্পতির দিকে গেছে কিন্তু বৃহস্পতি ক্রস করেনি যদিও আরেকটা গেছে রবির দিকে রবির দিকে যখন স্যাটার্ন মাউন্টের থেকে কোনো রেখা যায় কোনো ধনরেখা সেটা কিন্তু এক এক প্রকারে নাকি সাকসেসের দিকে টার্ন নেওয়া বললে ভুল হবে না ধীরে ধীরে সাকসেসের দিকে দুই এক পা করতে করতে এগিয়ে যাবেন এনে সে বিষয়ে কোনো অবকাশ নেই কোনো সন্দেহ নেই একটা জিনিস মঙ্গলের ক্ষেত্রটা সুন্দর আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আরও এখানে একটা মিস্টিক ক্রস দুটো মিস্টিক ক্রস অনেক বেশি ভগবান ভক্ত হয়ে থাকবেন হয়তো সেটা বোঝা যাচ্ছে পরপর দুটো মিস্টিক ক্রস আছে এনারা মাঝে মাঝে কী হয় সব কিছুই ঠিক থাকা সত্ত্বেও মাঝে মাঝে কাল্পনিক জগতে বিরাজ করেন একটা জিনিস চা পাওয়ার ক্ষেত্রটা অনেক বেশি দাঁড়িয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন মনে করেন যে ভগবানকে ডেকে যদি অনেক কিছু পয়সা ইনকাম করা যায় তো এটা কিন্তু হয়ে থাকে সব ফিল্ড সুন্দর আছে রবির ক্ষেত্রটা অতি সুন্দর লাভ ম্যারেজ হয়েছিল সেটা স্পষ্টভাবে এখানে ইঙ্গিত দিচ্ছে কিছুটা হলে অ্যান্টি কাস্ট ম্যারেজ হয়ে থাকবে দেখুন মাল্টিপল ইনকামের সোর্স কিন্তু এনার হাতে আছে পরপর দুটো দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব থেকে বেশি যেটা পিতার কিন্তু শরীর খুব একটা ভালো থাকবে না এনার কে নিয়ে খুব একটা দুশ্চিন্তা হয়ে থাকবেন যদি থাকেন তাহলে একটা ছোট্ট একটা বিদ্যাখা ছোট্ট রেখা থাকা খুবই সুন্দর ছোট্ট বিদ্যা রেখা যাদের হাতে থেকে থাকে তাদের অনেক বেশি কাজের নলেজ থেকে থাকে দুই নম্বর হচ্ছে যত বয়স বাড়তে থাকে এদের কাছে কিন্তু শুনে শুনে কাজ করতে থাকে অন্য লোক এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় এনার ক্ষেত্রে খুব সুন্দর একটা পয়েন্ট মাল্টিপল ইনকামের সোর্স তো এনে ক্রিয়েট করবেনই প্লাস বিশেষ ভালো কোনো ত্রিভুজ অথব আমি এখানে দেখতে পাচ্ছি না একটা ছোট্ট ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ সুস্পষ্ট নয় অনেক বেশি মান সম্মানের সাথে কাজ করে থাকবেন যেখানে যাবেন না কেন এনার ক্ষেত্রে বিশেষ করে যে ফিল্ডে এনে থাকুক না কেন সেখানে কিন্তু একটা পপুলারিটি এনার ভিতরে সবসময়ের জন্য থাকবে তার কারণ এত সুন্দর একটা রেখা ফির এটা দেখুন হৃদয় রেখা থেকে নেমে এসছে এবং কাটা কাটা হয়ে অবস্থান করছে মানুষের মানে যথেষ্ট পাবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে না মাঝে মাঝে খুব বেশি পাবেন মাঝে মাঝে পাবেন না এটাই হয়ে থাকবে পয়সার ক্ষেত্রেও বিশেষ কিছু ক্ষেত্রে কিছু পয়সা ইনকাম করছেন কিন্তু সেটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে একত্রিত হতে পারছে না কোনো একটা সময় গিয়ে কাজের এন্ডিং মোমেন্টে গিয়ে এনাকে কাজটা ফিনিশ করতে কষ্ট হয়ে যাচ্ছে কাজের এন্ডিং মোমেন্টে গিয়ে ফিনিশ হচ্ছে না আগে খুব ভালো মতো স্মুথলি চলে আসছে কিন্তু লাস্টে গিয়ে আর সেটা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারছেন না শনি ক্ষেত্রে দেখুন আরো একটা ত্রিভুজ এখানে এনার যদি জ্যোতিষ অথবা অন্য কোনো শাস্ত্রে ইচ্ছা থাকে সেটা কিন্তু ভরপুর পরিমাণে ইচ্ছা আছে দেখতে পাচ্ছি এবং হয়তো ইনি নিজেই বলেছেন যে চর্চা করেন তো সেটাও কিন্তু প্রচুর পরিমাণে এনার হাতে সাকসেস হবে পৈত্রিক সম্পত্তির যোগ আছে এই হাতে পৈত্রিক সম্পত্তি যোগও আছে এই হাতে সেটা বোঝা যাচ্ছে দেখুন একটা জিনিস এনার নিজস্ব কোনো প্রপার্টি বললে ভুল হবে হ্যাঁ নিজস্ব কোনো নিজস্ব কোনো বাড়ি অথবা ফ্ল্যাট অবশ্যই হয়ে আছে দেখুন কত সুন্দর রেখাটা একদম এবং এটা অনেক পুরনো রেখা সেটা দেখে বোঝা যাচ্ছে যেহেতু এনার নিজস্ব কোনো ফ্ল্যাট অথবা নিজের নামে কোনো ফ্ল্যাট অথবা বাড়ি অবশ্যই হয়ে থাকবে হয়ে গেছে ভবিষ্যতে একটা মাসের সাইন কিন্তু সুস্পষ্ট নয় এই মাসের সাইনটা এনার প্রচুর পরিমাণে ভাগ্য নির্ধারণ করছে অল্প একটু কাটা সেটা প্রায় আমি বলতে গেলে পাঁচ থেকে চার থেকে পাঁচ পাঁচ টাইম নিতে পারে কিন্তু এর ভেতরেই এনার প্রপার সাকসেসটা লুকিয়ে আছে একদম এটা পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই দেখুন এর সাথে সাথেই পুরো একদম লাক লাইনটা জুড়ে গিয়ে মার্কারি মাউন্ট সরি শনি মাউন্ট পর্যন্ত চলে গেছে স্যাটার্ন মাউন্ট পর্যন্ত্যাটার্ন মাউন্ট পর্যন্ত পুরো মাসের সাইন্টে চলে গেছে অথচ মাসের সাইনটার মুখটাও কিন্তু শনির দিকে মুখ করে বিরাজ করছে শনি যদি কর্মের ক্ষেত্রে খুশি থাকে তাহলে তো আর বলার নেই এনার ক্ষেত্রে অনেক প্রপার্টি অনেক কিছু করতে পারবেন জীবনে এবং বড়ো ধরনের কোনো কিছু করে দেখাতে পারবেন ভবিষ্যতে ইনি এতদিন করতে পারেননি কেন তার প্রধান কারণ হচ্ছে বিশেষ কোনো লাখ লাইন কিন্তু এই হাতে দেখতে পাচ্ছি না আমি এটা রিসেন্টলি উঠেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বিশেষ কোনো লাখ লাইন এই হাতে নেই আর যদিও থেকে থাকবে সেগুলো খুবই সীমিত পরিমাণে ছোট ছোট এখানে দেখুন কয়েকটা রেখা মার্কের লাইনের দিকে চলে গেছে এনার একরকম চিন্তাভাবনায় ইনি কিন্তু থাকেন না বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এনার মনের ভিতরে গেড়ে বসে কি করবো কী না করব সেই কনফিউশনটা সব থেকে বেশি আসে অনেকগুলো রেখা আগামী দিনে পুরনো দিনে উঠে এসছে এখন যদিও মোটামুটি শান্তশিষ্ট অবস্থায় শান্ত অবস্থায় আছেন কিন্তু অতীতটা খুব একটা যে ভালো গেছে এনার ক্ষেত্রে আমি বলতে পারবো না কারণ অনেক বেশি ভালো রেখা এনারাতে ছিল না এখন মোটামুটি কিছু কিছু রেখা খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে এক্ষেত্রে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন যে লাইনটা না পুরো একদম হেডলাইনের সাথে গিয়ে মিশে আছে এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট বলা যায় হেডলাইনের সাথে যাদের লাইন মেশে তাদের কিন্তু মাঝে মাঝে শারীরিক কাজ ব্রেন করে থাকে বা ব্রেনের কাজ শরীর করে থাকে এটা কিন্তু হয়ে থাকে অর্থাৎ দুইজন মিলেমিশে কাজ করে সময় যে শারীরিক জোর দিয়ে কাজ করবে সেটা কিন্তু নয় ব্রেন দিয়েও ব্রেন দিয়েও এনে অনেক কাজ করে থাকবেন একটা জিনিস এখানে কিন্তু মঙ্গলের থেকে সব সময়ের জন্য চালু হচ্ছে দেখুন ভালো করে মঙ্গলের থেকে শিরোডেখাটা চালু করছে অর্থাৎ মাথা ব্যথার কোনো কারণে অনেকগুলো আইডিয়া অনেক প্ল্যানিং ইনি করে থাকবেন কিন্তু সব আইডিয়া সব প্ল্যানিং কিন্তু সবসময় সাকসেস হবে না এনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাকসেস হবে কিছু কিছু ক্ষেত্রে ইনি পিছলে যেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখুন অনেকটা ফ্যাট হয়ে অবস্থান করছে চোখের কোনো প্রবলেম সীমিত সময়ের জন্য মাথার কোনো প্রবলেম এনার দেখা দিতে পারে কিন্তু সেগুলো যে অনেক বেশি অসফল অথবা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠবে তা কিন্তু নয় এই বয়সটা বিশেষ করে এনার লাইফটা দেখতে পাচ্ছে একটা বিশৃঙ্খল হয়ে অবস্থান করছে প্রায় আপনার একটা লেভেল পর্যন্ত বদলে গেলে প্রায় তিরিশ বত্রিশ বয়স পর্যন্ত একটা বিশৃঙ্খলে অবস্থান করছিল তারপরে কিছুদিন ধরে ইনি স্মুথলি চলছিল অনেকটা প্রায় অনেক বছর চলেছে কিন্তু প্রায় আমি দেখতে পাচ্ছি এখানে গিয়ে আপনার চল্লিশ তেতাল্লিশের কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের বাধা তারপরে থেকে আবার দেখুন কিরম একটা বিশৃঙ্খলা হয়ে অবস্থান করছে রেখাগুলো এখানে একটা জবচিহ্ন জবচিহ্ন খুব একটা ভালো ফল ফলাফল প্রদান করে না তারপরে প্রায় কাটা কাটা একটা বিচ্ছিন্ন কিন্তু এখান দিয়ে ভালো ফলাফল প্রদান না করলে জবচিহ্নটা যেহেতু পূর্ণ নয় সেহেতু আমি বলতে পারি যে এই যে বয়সটার থেকে একটু অধিক বাধাবিঘ্ন যদিও আসে কিন্তু এই পাশের যে রেখাটা এটা কিন্তু পরিপূর্ণ করে দেবে কারণ পূর্ণ জবশাহিন নয় সেহেতু আমি দুটোকেই আয়ু হিসেবে ধরে নিতে পারি আর এখানে এর থেকে কিন্তু খুব সুন্দর রেখা এখানে একটু চলছে প্রায় আপনার বলতে গেলে পঞ্চাশের কাছাকাছি গিয়ে একটা রেখা একটা ছোটো একটা বাধা আছে কিন্তু তারপরে আর বিশেষ কোনো বাধা এনার জীবনে নেই তারপরে প্রপার লাইন লাইফ চলে যাবে এনার ক্ষেত্রে বেশি কোনো প্রবলেম অনেক বেশি ঝামেলা কিন্তু এনার ক্ষেত্রে হবে না এই বয়সটা এনাকে অনেক স্ট্রাগল করে কাটাতে হচ্ছে আর বর্তমান সময়টা বহু স্ট্রাগল করতে হচ্ছে সেটা দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আগামী দিনের ভবিষ্যতে হয়তো অল্প কিছুদিন লাগবে রিকভার হতে আপনার এক মাসের সরি এক বছর কিংবা দেড় বছর লাগবে না এক বছরের ভেতরে আপনি কমপ্লিটলি রিকভার হয়ে যেতে পারবেন সেটা হাতে দেখা যাচ্ছে দেখুন এই রেখাটা এটা কিন্তু থার্ড পর্বের সোজাসুজি আছে না নিচে আছে একটু নিচে আছে সেহেতু বড় পথ পাওয়ার ইচ্ছাটা কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে সব সময়ের জন্য একটা বড় পথ পাওয়ার ইচ্ছা একটা বড় জায়গায় যাওয়ার ইচ্ছা কিন্তু এনার মনের ভিতরে সবসময় ক্রিয়েট হতে থাকবে এবং এমন একটা সময় এমন একটা সময় আসবে যেখানে অথবা এসেছিল এনার জীবনে যেখানে একটা বড় পথ প্রতিষ্ঠানে কাজও করেছেন তার কারণ হচ্ছে দুটো আঙুল সমান দেখুন মিডিয়াম পজিশনে লোক অনেক বেশি হাই স্ট্যাটাসে ইনি যেতে পছন্দ করবেন হ্যাঁ হাই স্ট্যাটাসে চলতে চলতে তো সবাই পছন্দ করে কিন্তু ইনি যে অনেক বেশি চাইবেন তা কিন্তু না দরকার ঠিক ততটুকুনই হলে ভালো হয় এনার ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন একটা জিনিস আমি এখানে দেখাতে চেষ্টা করছি দেখুন সরি আঙুলের ব্যাপারটা বলি এখানে যাদের আঙুলটা ছোট হয়ে থাকে তাদের কিন্তু রেসপন্সিবিলিটি আপনার কমিউনিকেশান ইরার হয়ে থাকার সম্ভাবনা বেশি থাকে এনাদের মনের ভিতরে নিজের মনের কথা খুলে বলতে পারেন না এনারা মনের ভিতরে কথা থেকে যায় আর একই সময়ে একের অধিক কাজ যদি এনারা করে থাকেন তা বেশিরভাগ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে থাকে এনাদের ক্ষেত্রে বিশেষ করে মিসম্যানেজমেন্ট এবং পাংচুয়ালিটি বসু বহুত দেখা যায় এনাদের ক্ষেত্রে যাই হোক কিছু কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখভাল করার একটা ইচ্ছা মনের ভিতরে জ্ঞাপন করে থাকবেন কিন্তু সেটা প্রপারলি সাকসেস হবে না বিশেষ কিছু ক্ষেত্রে এনাকে এড়িয়ে যেতে হতে পারে অথবা বিশেষ কিছু ক্ষেত্রে পয়সার অনেক ধন সম্ভাবনাটাও কিন্তু থেকে যায় এনার ক্ষেত্রে যাই হোক বেশিরভাগ আঙুলটা দেখুন মধ্যমার দিকে মুড়ে আছে কিছুটা দুঃখতা প্রবৃত্তি এনার মনের ভিতরে থেকে থাকবেন একটা জিনিস দেখুন এমন একটা কাজ যিনি করতে চান যার দ্বারা অনেক বেশি নাম কমাতে পারবেন সেটা কিন্তু এই আঙুলটা স্ট্র স্ট্রংলি হলে বোঝা যায় মার্কেট এমাউন্ট মার্কেট অ্যামাউন্টে এত বেশি স্ট্রং যাদের হয়ে থাকে না তারা অনেক বেশি মনে থেকে জোর পেয়ে থাকে এবং এমন কিছু করতে যায় যে নিজের থেকেই করবে এবং নিজের দ্বারা ইনকাম করবে এমন একটা কিছু আর একটা জিনিস এখানে দেখুন কোনো রকম নাজুকি অবস্থান করছে এই জায়গাটা যাদের উঁচু থাকে না তাদের নাম ফেম পাওয়ার একটা ইচ্ছা কিন্তু ভবিষ্যতে থেকে যায় আঙুলটা নিজের দিকে বেঁকে আছে নিজের দিকে বেঁকে থাকাটা অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করে না বলে মনে করছি আমি দেখুন আরেকটা জিনিস এখানে আঙুলের যে নটসটা আছে সেটা খুব একটা যে ডেভেলপমেন্ট অনেক বেশি সেটা কিন্তু মানিস মানে মিসম্যানেজমেন্ট ক্ষমতাটা হয়ে থাকে মাঝে মাঝে খারাপ ভাববেন না মাঝে মাঝে এমন কিছু ক্ষেত্র হয়ে থাকে যেখানে এনার কথা হয়তো কেউ শুনতে চাইছেন না তারপরে উনি বলতে থাকেন এটা কিন্তু বলা উচিত হবে বলে মনে করছি না কারণ সব ক্ষেত্রে লজিক প্রয়োগ করতে ইনি ব্যর্থ হয়ে যান এটা কিন্তু হয়ে থাকবে কোনো একটা রাজনৈতিক পার্টির সাপোর্টার ইনি হয়ে থাকবেন কারণ আঙুল ভাষা সুচালো যাই হোক আশা করছি আপনার সব কোশ্চনের অ্যান্সার পেয়ে গেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ